আমরা হলুদকে এমন একটা পর্যায়ে নেই, শুকায়া টুকায়া পাউডার করে এটা এমন একটা পর্যায়ে নেই যাতে যেখানে আমাদের হলুদের কোনো গুণ আমরা রাখি না। কিন্তু আসুন না আমরা একটু কাঁচা হলুদকে ঘরে ঘরে টুকরা টুকরা করে একটু ভাতের দেই, একটু রুটিতে দেই, একটু তরকারিতে দেই, আপনি যেটা দিচ্ছেন দেন, এটার সাথে একটু কাঁচা হলুদ টুকরা টুকরা করে দিয়ে ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমরা অনেক কঠিন রোগের জীবাণুকে প্রতিরোধ করে ফেলতে পারবো সাথে COVID-19। নিম জীবাণু প্রতিরোধ করতে পারে এটা কে না জানে, সারা পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ নিমকে শ্রদ্ধা করে, নিম দেওয়া অনেক কাজ করে, নিম্ব সার তৈরি করে, নিমের অ্যান্টিসেপ্টিক তৈরি করে, আজকে নিমের লোশন, নিমের সাবান, নিমের টুথপেস্ট সারা পৃথিবীর থেকে আসতেছে, সারা পৃথিবীতে তৈরি হচ্ছে। আমরা যে হাজার বছর আগে ব্যবহার করছি কিন্তু আজকে আমরা আবার ভুলে গেছি, আমাদেরকে আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। আমরা পৃথিবী যখন ইউরোপিয়ানরা যখন আগায় আসতেছে, পশ্চিমা বিশ্ব যখন আগায় আসতেছে নিমকে নিয়ে, আমরা সেখানে নিমের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। নিম গাছটাকে আমরা সবার আগে কেটে ফেলি। আমলকি গাছ, আমলকি হলো ভিটামিন সির সম্রাট। যদি বাড়িতে কোনো গাছ কাটার দরকার হয় প্রথম আমলকি হরতো কি ভয়রা, এই তিনটা গাছ কাটতে বলা হয়, নিচে পড়ে কালো হয়ে যায়, কেউ খায় না, কেউ ব্যবহার করে না, ওইটাকেই আগে কাটো। কিন্তু আলহামদুলিল্লাহ এই তিনটা, এই আমলকি হরতকি বহেরা যার নাম ত্রিফলা, এই ত্রিফলা কিন্তু ৩০টা রোগের উপকার করে। কিন্তু আমরা বাড়ির সবচেয়ে অবহেলিত গাছগুলির মধ্যে আমরা আমলকি হরতকি বহেরাকে ধরে নিই।